ছবি অসাধারণ লেগেছে, আমরা চাই এরকম মুভি আরো তৈরি হোক। খুব ভালো, খুব মোটিভেশনাল একটা ফিল্ম। আমার সাথে দেখছেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক অমিতাভ রেজাকে। তার পরিচালিত রিকশা গার্ল ছবিটি পূর্ব লন্ডনের ইলফোর্ড সিনেমা হলে প্রদর্শিত হয়েছে 28 এপ্রিল। এখানে প্রচুর দর্শক এসেছেন, প্রত্যেকেই ছবি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছে। তাদের মতামত প্রকাশ করার আগে আমি অমিতাভ রেজা থেকে তার ছবি সম্পর্কে একটু জানতে চাই। তুমি যদি আমাকে একটু বলেন ছবিটা সম্পর্কে। রিকশা গার্ল মিতালি পারকিন্সের লেখা একটা উপন্যাস, যেটা 2018 সালে আমরা শ্যুট করি, এবং দুইটা ভার্সন, একটা বাংলা একটা ইংলিশে। তো ইংলিশে ভার্সনটা আমেরিকাতে বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়েছে, এছাড়া জার্মানিতে ফেস্টিভ্যালে, ব্রাসেলসের ফেস্টিভ্যালে, সাউথ আফ্রিকার ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এটাই বাংলাদেশে এখন এটা রিলিজ হয়নি, আগামী মাসে আশা করি এটা বাংলাদেশে রিলিজ হবে। ছবিটাতে আপনি কী বোঝাতে চেয়েছেন? আমি ছবিটাতে বোঝাতে চাইছি রিকশা পেন্টিং আমাদের একটা ইউনিক আর্ট ফর্ম, এটার প্যাশনেট মানুষজন আছে। একটা মেয়ের বা জার্নি তার প্যাশনের দিকে পৌঁছানোর জন্য, ইটস এ জার্নি টু পজিটিভ জার্নি। যে কোনো আর্টের বা যে কোনো মানুষের প্যাশন থাকলে সে তার জায়গায় পৌঁছাতে পারে, এটারই একটা জার্নি বলার চেষ্টা করেছি। একটা ডায়লগ যেটা ছিল যে ডোন্ট গিভ আপ, আমাদের জীবনে হতাশা থাকবে, ব্যর্থতা থাকবে, অনেক হারানো ব্যাপার থাকবে, কিন্তু তা সব কিছুর মধ্যে থেকে আমি নিজেকে জাগিয়ে তুলবো। না, ভালো লাগছে, আমি খুব এনজয় করেছি আমি, এবং খুব দুঃসাহসিক আর একটা মেয়ে হয়ে সে যেভাবে সার্ভাইভ করেছে এই সমাজে, এটা একটা বিরাট ব্যাপার। আপনার যে অভিজ্ঞতা, যে প্রজ্ঞা, সেটাও এই ছবিতেও ফুটে এসেছে। যেটা সবচেয়ে মজা লাগছিল যে একেবারে শেষে যখন মেয়েটি রিকশা পেন্টিং নিয়ে এত দূর এগিয়ে যাচ্ছিলো, এবং সে যখন আকাশে উঠছিল, তখন আমার মনে হচ্ছিল ওর মতো, নাইমার মতন আমিও যদি আকাশে উঠতে পারতাম। খুব ভালো লেগেছে মুভিটা, কারণ এটা বেসিক্যালি বাংলাদেশের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি রিকশা পেন্টিং, ওটাকেই তুলে ধরে নেওয়া হয়েছে এই ছবির মাধ্যমে। সো বাংলাদেশে এখনও এই মুভিটা রিলিজ হয়নি, সো আমরা ইংল্যান্ডে বসে বাংলাদেশের মুভি দেখছি, খুব ভালো লাগছে। ভাই কেমন লাগলো আজকে ছবিটা? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। কোন জিনিসটা ভালো লেগেছে আপনার? পুরো সিনেমাটা, আপনি বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং আমাদের সমাজ ব্যবস্থার কিছু অংশটা উঠে এসেছে, সেই পুরো বিষয়টাই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ, আপনি লন্ডনে ছবিটা নিয়ে এসেছেন। আপনার কোনো আর প্ল্যান আছে, পরিকল্পনা আছে কিনা? আমার লন্ডনে ছবিটা আরও দেখাইতে চাই, আমরা এটা সেলস এজেন্ট খুঁজছি, কেউ যদি এটা সিনেমাটাকে সেলস এজেন্ট হিসেবে নেয় বাণিজ্যিকভাবে, তাহলে খুবই আনন্দের ব্যাপার। আমি বলতে চাচ্ছি অন্যান্য মানে ভবিষ্যতে আর কোনো ছবি লন্ডনে এরকম রিলিজ করার পরিকল্পনা? আমি ভবিষ্যতে যাই ছবি বানাবো, ইন্টারন্যাশনালি তো রিলিজ হবেই, তখন অবশ্যই লন্ডনে আসবো। যারা শিশু রয়েছে বা যারা ইয়াং পিপল বা ইয়াং অ্যাডাল্টস, তাদেরকে আমরা টার্গেট করে ছবিটি দেখিয়েছি, কারণ আমরা মনে করি আমাদের দেশের সংস্কৃতির সাথে এবং এই দেশের ঐতিহ্যের সাথে, বিশেষ করে রিকশা আর্ট সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা পাওয়ার জন্য অমিতাভ রেজা চৌধুরী বিশেষভাবে আগ্রহ দেখিয়েছেন এখানে, যাতে এটা স্ক্রিনিং হয়। খুবই ভালো লেগেছে, একটা মেয়ে তার স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার, যে সংগ্রাম করা দরকার বাংলাদেশের বাস্তবতায়, সেটা সে চমৎকার ফুটিয়ে তুলেছে ছবির পুরোটাই। তো বাংলাদেশের ওই যে রিকশা আর্ট, যেটা ডাইরেক্টর সাহেব বলেছেন যে রিকশা আর্ট, এই আর্টটাকে পরিচিত করতে চেয়েছেন, আমার নিজের ভালো লাগছে, কারণ রিকশা আমরা দেখেছি এবং রিকশার আর্টকে এত ভালো করে আমরা কখনো মানে কাছ থেকে দেখার সুযোগ হয়নি, সেটা ভালো লাগছে। আর একটা মেয়ে, তার একটা স্বপ্ন ছিল ছবি আঁকার, এই স্বপ্নটাকে সে পূরণ করতে পেরেছে, সাহস নিয়ে মোকাবেলা করেছে তার স্বপ্নকে। খুব ইন্সপিরেশনাল, এবং ইয়ার একটা ছবি বাচ্চাদের জন্য খুবই একটা ইন্সপিরেশনাল। থ্যাংক ইউ ভেরি মাচ।